হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডাব্লিউ বাংলা নাইন টেন আমি অঙ্কিতা ম্যাম চলে এসেছি গ্রামার মিনি সিরিজে আরও একটা ক্লাস নিয়ে আজকে ক্লাসে আমরা শিখবো ট্রান্সফরমেশন বেসিক্যালি ট্রান্সফরমেশন অনেক রকমের হয় মানে গ্রামারের ক্ষেত্রে তোমাদেরকে অনেক রকমের ট্রান্সফর্মেশন জানতে হবে বাট ক্লাস নাইন টেন বা এইট নাইন টেনের জন্য যে কটা ধরনের ট্রান্সফরমেশন জানলে তোমাদের এক্সামে হেল্প হবে আজকে আমি সেই কটা ডিসকাস করব। এছাড়াও এছাড়াও যে বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনগুলো হয় সেগুলো তোমাদের জেনে রাখা খুবই জরুরি তো চলো শুরু করি আজকের ক্লাস তো ট্রান্সফরমেশন জিনিসটা কি ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে একটা তোমাদেরকে সেন্টেন্স দিয়ে দেবে এবং তোমাদেরকে বলা হবে সেটাকে ট্রান্সফর্ম বা সেটার পরিবর্তন করতে সেটাকে পরিবর্তন করে তোমাদেরকে যেটা বলা হবে যেরকমভাবে পরিবর্তন করতে ভালো হবে সেইটাতে পরিবর্তন করতে হবে এটার কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট কোনো রুল নেই কিছু কিছু রুল আছে কিছু কিছু ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো হয় কিছু কিছু ক্ষেত্রে প্যাটার্ন ফলো হয় না তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদেরকে সবাই যে সবসময় বলে যে ম্যাম পারছি না ট্রান্সফরমেশন ম্যাম ট্রান্সফরমেশনের সমস্যা হচ্ছে তো আমি বলবো ট্রান্সফরমেশনের যেহেতু কোনো রুলস হয় না সেহেতু এই যে বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশনগুলো তোমরা সেগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের যে স্কিলটা যেটা এই যে এত তাড়াতাড়ি তোমাদের যে গ্রামার পোর্শনটা কমপ্লিট করার যে স্কিলটা এবং পারফেক্টলি তোমরা যে কমপ্লিট করতে পারছো গ্রামার সেকশনটা যে যতটা মার্কস রয়েছে টোয়েন্টি মার্কস যে গ্রামার সেকশনে থাকে ফাইনাল এক্সামের সময় সেই টোয়েন্টিতে টোয়েন্টি পাওয়ারটা সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু তো তার জন্য তোমরাতে তো আমি অলরেডি তোমাদের টেন্স শিখিয়ে দিয়েছি তার মানে ভার্বের ফর্মগুলো শিখে গেছো তোমরা জয়নিং শিখে গেছো সিম্পল সেন্টেন্সের জয়নিং কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং শিখে গেছো তো এরপরে আমি আসছি ট্রান্সফর্মেশানে ট্রান্সফর্মেশানে কি হয় এক ধরনের সেন্টেন্স থেকে আরেক ধরনের সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলে সেটা বিভিন্ন রকমের সেটা বিভিন্ন রকমের টাইপস হতে পারে তার মধ্যে থেকে আমি আজকে ইম্পর্টেন্ট কতগুলো ট্রান্সফরমেশনের প্যাটার্ন বা কী ধরনের আসতে পারে এক্সামে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিন্স চেঞ্জিং দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার তাহলে এই একটা সেন্টেন্সের যে সেন্টাক্স যেটা হয় এই সিনট্যাক্সটাকে চেঞ্জ করতে হয় তোমাদেরকে এই সিনট্যাক্সটাকে চেঞ্জ করতে বলবে এক্সামের সময় যে তোমরা এই সেন্টেন্সটাকে ইনাম স্ট্রাকচারে করে দাও এবারে আমাদেরকে কি করতে হবে সেই সেন্টেন্সটাকে অন্য স্ট্রাকচারে নিয়ে যেতে হবে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস চেঞ্জিং দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর ফর্ম অফ আ সেন্টেন্স ফ্রম ওয়ান টু অ্যানাদার উইদাউট চেঞ্জিং দ্য অ্যাকচুয়াল মিনিং অনেক সময় তোমরা করো অনেক সময় অনেক রকমের ভুল হয় যেমন ধরো তোমাদেরকে বেশ কিছু ক্লাস আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রতিটা ওয়ার্ড ফ্যামিলি পড়িয়েছিলাম ওয়ার্ড ফ্যামিলির মধ্যে আমি কি পড়িয়েছিলাম একটা ওয়ার্ডের নাউন ফর্ম একটা সেই ওয়ার্ডটারই অ্যাডজেক্টিভ ফর্ম 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 তো এই যে বলা হয় অনেক সময় একটা সেন্টেন্স দিয়ে দেয় দিয়ে পার্টিকুলার একটা ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করে দিয়ে বলা হয় যে এটারই ভার্ব ফর্মে চেঞ্জ করো তোমরা কি করো তোমরা ওই লিস্ট দেখে মুখস্থ করে দাও মুখস্থ করে নেওয়ার পরে তোমরা কি করো জাস্ট ভার্ব ফর্মটা লিখে দাও বা যে ফর্মই বলুক অ্যাডজেক্টিভ ফর্মটা লিখে দাও নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করতে বলো বা ভার ফর্মে চেঞ্জ করতে হলো তো সেই ফর্মটা লিখে সেন্টেন্সের স্ট্রাকচার একই রেখে দাও বাট এটা কিন্তু করলে চলবে না বাবু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করবে তাহলে কিন্তু তোমাদেরকে মিনিংটা কিন্তু অপরিবর্তিত রাখতে হবে মিনিংটা অপরিবর্তিত রাখার জন্য এটা কিন্তু কোনো রুলস হয় না ওয়ার্ড ফ্যামিলিতে যখন আমাদেরকে বলা হয় যে এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে ট্রান্সফর্ম করতে হয় সেটা কিন্তু কোনো রকম রুল হয় না সেটা তোমাদেরকে প্র্যাকটিস করে 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 নিজেদের আয়ত্তে আনতে হবে সব থেকে বড়ো কথা আমি বারবার করে যে কথাটা প্রতিটা ক্লাসে তোমাদেরকে বলি যখন ট্রান্সফর্ম যখন সেন্টেন্স লিখবে কোনো জায়গা সেটা রাইটিংয়ের ক্ষেত্রে হোক আনসারের ক্ষেত্রে হোক তোমরা একটা জিনিস সবথেকে সোজা সহজ জিনিস যেটা সেটা মাথায় রাখবে যে আমরা আমাদের মাদার টাং এটাকে ট্রান্সলেট করব করে একদম লিটারাল ট্রান্সলেট করব প্রতিটা ওয়ার্ডে ট্রান্সলেট করে মাদার টাঙে দেখে নেব যে আচ্ছা এটার সেন গঠন বিন্যাসটা ঠিক আছে তো এটার মানেটা ঠিক আছে তো যদি না ঠিক থাকে তখনই বুঝতে সেন্টেন্স স্ট্রাকচারে গন্ডগোল হয়েছে তাহলে আমি বলবো যে যে কোনো রকম আনসারের মানে লেখার সময় যদি রকম মনে সন্দেহ থাকে যে আনসারটা লিখছো সেটা মনে মনে একটু ট্রান্সলেট করে দেখে নেবে যে সেটার বাংলা মিনিংটা ঠিকঠাক আসছে কিনা বাংলা মিনি বাংলা শব্দ বা বাংলা শব্দের যে বিন্যাস বাংলা একটা সেন্টেন্স স্ট্রাকচার সেটার ক্ষেত্রে তো আশা করি তোমাদের ভুল হবে না তো সেইটা যদি তোমরা দেখো যে ঠিকঠাক করে হচ্ছে তাহলে বুঝে যাবে যে ইংলিশে যে সেন্টেন্সটা লিখেছো সেটাও ঠিক আছে ঠিক এই জিনিসটা করবে ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে ক্ষেত্রে কি করবে যখন এই ধরনের ট্রান্সফরমেশন বলা হবে যে কোন একটা পার্টিকুলার ওয়ার্ড আন্ডারলাইন করে বলা হবে যে এইটার নাউনে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করো তখন সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু বারবার করে বলছি তোমাদেরকে চেঞ্জ করতে হবে এবং সেটা কিন্তু কোনো রুল হয় না আচ্ছা এবারে আমরা আজকে প্রথমে দেখব অ্যাফর্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের চেঞ্জ সেন্টেন্স আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেন্টেন্স ফাংশনাল ফাংশন অনুযায়ী সেন্টেন্স কত রকমের হয় পড়িয়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম পাঁচ রকমের সেন্টেন্স হয় দিন ধরে যেগুলো যেগুলো আমরা পড়ে এসেছি যেগুলো যেগুলো তোমাদেরকে আমি লেকচারি গ্রামার মিনি সিরিজের লেকচারে শিখিয়ে এসেছি সেইগুলোর প্রতিটা জিনিসের ট্রান্সফরমেশন কিন্তু হয় প্রথমে দেখো আমরা বলেছিলাম ফাংশন অনুযায়ী প্রতিটা সেন্টেন্স পাঁচ রকমের ভাগ করেছিলাম যার মধ্যে ছিল হচ্ছে থার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপরেটিভ সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্স এই প্রতিটা সেন্টেন্সের আবার পজিটিভ নেগেটিভ বা অ্যাফরমেটিভ নেগেটিভ হয় আমরা প্রত্যেকে জানি তো সেই রকমই সেন্টেন্সের অ্যাফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফরমেটিভ আমরা চেঞ্জ করবো এই ধরনের চেঞ্জগুলো কিন্তু দেয় এবারে আমরা এই চেঞ্জটা কি করে করতে পারি ইউজিং অপোজিট ওয়ার্ড প্রথম কথা হচ্ছে কোনো একটা অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে গেলে হ্যাঁ থেকে না বা চোখে যেতে গেলে প্রথম কথা আমরা করতে পারি যে অপোজিট ওয়ার্ড ইউজ করে দিলাম নেগেটিভ হয়ে গেল যেমন হচ্ছে মিস্টার বাসু ইজ অ্যান অনেস্ট ম্যান আর এটারই আমরা আমরা এটাকে নেগেটিভ করব তো এই যে ইজ অ্যান অনেস্ট ম্যান এই অ্যাডজেক্টিভটার নেগেটিভ করে দিলাম অ্যাডজেক্টিভের নেগেটিভ করে দিলাম অনেস্টের নেগেটিভ হচ্ছে আমাদের ডিসঅনেস্ট তো তাহলে এই দেখো এটা আনসার করে দিলাম মিস্টার বাসু ইজ নট ডিজঅনেস্ট ম্যান তাহলে আমরা নেগেটিভ করে দিলাম আবার নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে সেটাকে পজিটিভ করতে গেলেও সেক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করতে পারি দে আর নট হ্যাপি দে আর নট আনহ্যাপি হ্যাপির অপোজিট করে দিলাম আনহ্যাপি এইভাবে অপোজিট ওয়ার্ড দিয়ে রকমের ট্রান্সফরমেশন আমরা করতে পারি ফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু আফরমেটিভ ওকে আচ্ছা পিদিশা ইজ ইরেগুলার এটা দেখো করে দিলাম ইরেগুলারটাকে চেঞ্জ করে অপোজিট ওয়ার্ড দিয়ে দিলাম রেগুলার তাহলে আমাদেরকে প্রথম কথা কিছু কিছু জিনিস জানতে হবে কোন জিনিসের কোনটা অপোজিট হয় সেটা আমাদেরকে জানতে হবে আশা করি তোমরা এতটা বড় হয়ে গেছো তোমরা জানো যে অনেস্টের ডিস হবে অপোজিট বা ডিসনেস্টের অপোজিট অনেস্ট হবে তো এগুলো আমরা নিশ্চয়ই জানি পসিবল আর ইম্পসিবল হবে তো আই শ্যাল রিমেম্বার ইউর হেল্প দেখ এটা নেগেটিভ করবো কি নট দিয়ে প্রথম কথা হচ্ছে ওয়ার্ড দিয়ে করতে পারি দ্বিতীয় কথা সব থেকে সোজা নট বা নেগেটিভ বা নেগেশন ধরনের যে ওয়ার্ডগুলো হয় সেগুলো ইউজ করতে পারি আই শ্যাল রিমেম্বার ইউর হেলথ আই শ্যাল নট ফর গেট ইউর হেলথ প্রথমে করলাম নেগেটিভ একটা নো নোবাচক বা না একটা শব্দ আনলাম শ্যাল নট রিমেম্বার অপোজিট করে দিলাম ফরগেট তাহলে আই শ্যাল নট ফরগেট ইউর হেল্প দেখো মানে কিন্তু অপরিবর্তিত থাকলো কেমন করে থাকলো আই শ্যাল রিমেম্বার ইউর হেল্প আমি মনে রাখবো তোমার সাহায্য অপোজিট করে দেখো আমি কখনোই ভুলবো না ফরগেট মানে হচ্ছে ভুলবো না আমি কখনোই ভুলবো না তোমার সাহায্য তার মানে কি আমি মনে রাখবো তোমার সাহায্য তাহলে এই জিনিসটা আমরা কি পেলাম এই জিনিসটা আমরা পেলাম অপোজিট ওয়ার্ড আমরা ইউজ করে কীভাবে করতে পারি সেকেন্ড টেন্সে থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ দে উইল নট এগ্রি টু দ্য প্রোপোজাল দে উইল ডিস এগ্রি টু দ্য প্রোপোজাল তাহলে এই জিনিসটা মাথায় রাখবে অপোজিট ওয়ার্ড দিয়ে আমরা অ্যাডজেক্টিভের অপোজিট করে আমরা করতে পারি নেগেটিভ ওয়ার্ড একটা নেগেশন ওয়ার্ড আনবো তার সাথে অপোজিট ওয়ার্ড অ্যাড করেও সেটাকে আমরা করতে পারি একই রকমভাবে আচ্ছা নেক্সট টাইপটা আমি শিখিয়ে দিই রিপ্লেসিং অনলি উইথ নান বাট। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে নান বাট থাকলে অনলি হয় অনলি দিয়ে থাকলে নান বাট হয় পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে এটা নিশ্চয়ই তোমরা জানো এই জিনিসটা মাথায় রাখবে অনলি দিয়ে কোনো সেন্টেন্স যদি দিয়ে দেয় যে অনলি ইউ ক্যান সেভ মি যদি নেগেটিভ করতে পারে চোখ বন্ধ করে নান বাট দিয়ে করবে নান বাট ইউ ক্যান সেভ মি আবার যদি বলে দিই ফুল ক্যান অ্যাক লাইক দিস

অ্যাস্তুনেস থাকলে আমরা জানি অ্যাস্তুনেস কে আমরা চেঞ্জ করি নো সুনার দ্যান দিয়ে আবার নো সুনার দ্যান থাকলে আমরা সেটাকে অ্যাস্তুনেস করি এটাও ঠিক ওই নান বাটের মতোই এটাও বেশ ইম্পর্টেন্ট এগুলোও কিন্তু পরীক্ষাতে সব থেকে বেশি এরকম ট্রান্সফরমেশন অ্যাস্তুনেস নান বাট এই ধরনের জিনিসগুলোই আসে ঠিক আছে তেমন দেখো আমি একটা জিনিস বারবার করে বলে দিচ্ছি As soon as the thief saw the police, he fled. যেই মুহূর্তে অ্যাস সুন এস মানে যেই মুহূর্তে পুলিশকে দেখলো চোরটি যেই মুহূর্তে পুলিশকে দেখলো চোরটি তখনই কি করলো হি ফ্লেড তখনই সে পালালো তো পালিয়ে গেল এবারে অ্যাস সুন এসটাকে নো সোনার ডিড দিয়ে করতে পারি নো সোনার হেড দিয়ে করতে পারি দেখো নো সোনার হেড দ্য থিপ

সেকেন্ড ফর্ম যাচ্ছে এটা মাথায় রাখবে অ্যাসুন অ্যাজ এ ভার্বের সেকেন্ড ফর্ম যাচ্ছে নো সুনারের সাথে যেহেতু হ্যাড থাকবে সেহেতু ভার্বের থার্ড ফর্ম যাবে এটা কিন্তু মাথায় রাখবে আর যদি নো সুনার হ্যাড না দিয়ে নো সুনার ডিড উই হার্ড দ্য স্ক্রিম থাকতো সরি ডিড উই হিয়ার দ্য স্ক্রিম থাকতো তাহলে মাথায় রাখবে নো সুনার হ্যাড আমরা ইউজ করতে পারি কখনো কখনো কোনো সময় যদি মনে হয় নো সুনার ডিডও আমরা ইউজ করতে পারি তো মাথায় রাখবে

যে সময় সিম্পল সেন্টেন্স থাকলে এগুলোকে আমরা পজিটিভ নেগেটিভের মতো করতে পারি সিম্পল টু কমপ্লেক্সও করতে পারি মাথায় রাখবে এই যে রিমুভিং টু অ্যান্ড রিপ্লেসিং ইট উইথ সো দ্যাট অ্যান্ড ভাইস ভার্সা এই জায়গাতে তোমাদেরকে বলতে পারে রিমুভ টু টু বা অমিট টু টু বা মেক ইট কমপ্লেক্স যেরকম খুশি বলতে পারে এই জায়গাটায় বলতে পারে অমিট বলতে পারে ইট কমপ্লেক্স কারণ আমরা জানছি দেখো টু টায়ার টু মুভ এটা একটা সিম্পল সেন্টেন্স এটা একটা সিম্পল সেন্টেন্স যদি বলো এটাকে কমপ্লেক্স করতে কমপ্লেক্স করতে হলে আমরা করেছি শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড নট মুভ আমরা জানি কমপ্লেক্স করা হয় তো সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলেও এরকমভাবে করবে বা সো দ্যাট দিয়ে যদি বলে যে করতে তখন ইউজ করবে আবার অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে বলেও একই রকম জিনিস হবে একই আনসার হবে বা নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ করতে গেলেও একই আনসার হবে শি ওয়াজ সো পুয়ার দ্যাট শি কুড নট পেড শি ওয়াজ টু পুয়ার টু পেড আচ্ছা কোন সময় কুড হবে কোন সময় ক্যান হবে বলে দিই এখানে শি ওয়াজ টু পুয়ার টু পেইড বলা আছে তাই জন্য এটা আমরা কুড করলাম সব যা সময় কুড আর ক্যানের মধ্যেই হয় যদি বলতাম সি ইজ টু পুয়ার টু পেইড তাহলে শি ইজ সো প এখানে হতে যেত ইজ শি ইজ সো পুয়ার দ্যাট শি ক্যান নট পেইড মাথায় রাখবে তাহলে কুড নট কেন হচ্ছে ক্যান নট কেন হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই ওয়াজের ওপরে ওয়াজ থাকলে কুড নট হবে ওয়াজ যদি ইজ থাকতো তাহলে ক্যান নট হবে মাথায় থাকবে তোমাদের আশা করি নেক্সটে নেক্সটে আমরা আসছি নাম্বার আ আ স্টেটমেন্ট ইনটু কোশ্চেন ভাইস ভার্সা কোয়েশ্চেন্সাফর থেকে নেগেটিভ করব কোশ্চেন ইন্টারোগেটিভ বানিয়ে এটাও প্রায় আসে কিরমভাবে আসে দেখো ইউ আর রেসপন্সিবল ফর দিস এটাতে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে বলল এরকম জিনিসগুলোতে আমরা কি করব কোন কোন ক্ষেত্রে এটাকে বলতে পারে যে পজিটিভ থেকে নেগেটিভ করতে বলতে পারে কোন সময় বলতে পারে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে দেখো একটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ইন্টারোগেটিভ একটার মধ্যে থেকে আমরা কিন্তু দু তিন রকমের ট্রান্সফরমেশন শিখে যাচ্ছি ঠিক আছে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে বললো বা পজিটিভ থেকে নেগেটিভ করতে বললো এটা হবে বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বললেও একই আনসার হবে বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বললেও একই আনসার হবে দেখো ইউ আর রেসপন্সিবল ফর দিস আর ইউ নট রেসপন্স আর নট সরি আর নট ইউ রেসপন্সিবল ফর দিস নেগেটিভ কি করে করলাম নট ইউজ করে করলাম যদি বলতো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে এই দেখো বিভার আগে দিয়ে এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করে দিয়েছি তাহলে আমাদের কি দাঁড়ালো পজিটিভ থেকে নেগেটিভ যেমন করতে পারলাম নেগেটিভ থেকে পজিটিভ করতে পারবো দেখো আই ক্যান নেভার রিপে ইয়োর ডেট ক্যান আই এ দেখো নেভার নেগেশন ওয়ার্ড ঠিক আছে তাহলে ক্যান আই এভার রিপে ইউর ডেট এটা হয়ে গেল তোমাদের পজিটিভ সেন্টেন্স বা অ্যাফরমেটিভ সেন্টেন্স আবার যদি বলা হতো যে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করতে তাহলে এই জিনিসটা এরকম দাঁড়া হতো যে ক্যান আই এভার সরি কি বললাম আমি ভুলে গেলাম আমি নিজে আচ্ছা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়াও করলাম ক্যান দিয়ে কোশ্চেন করে এখানে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করি আবার যদি এইটা লাইনটা দেওয়া থাকতো ক্যান আই এভার ডিপে ইয়ার ডেট যদি বলতো এটাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতো তখন আমরা এই আনসারটা লিখে দিতাম আই ক্যান নেভার রিপে ইউর ডেট তাহলে আমরা এখান থেকে অ্যাফর্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু শিখলাম শিখলাম টু টু ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ তাহলে অনেকটা জিনিস পোর্শন কভার হয়ে গেল কি করে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আসতে পারি আবার আগেরটাতে শিখলাম কি সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু সিম্পল আবার এটা কি অ্যাফর্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফর্মেটিভ আবার এক্ষেত্রে বলতে পারে অমিট টু বা ইউজ সো দ্যাট বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসতে পারে ঠিক আছে মাথায় রাখবে নেক্সট ইন্টারচেঞ্জ অফ এক্সক্লেমেটরি অ্যান্ড অ্যাসার্টিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে করলাম চেঞ্জ এবার আসবো অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে দেখো কিরকম ভাবে হাউ লাভলি দ্য সাইট হাউ লাভলি শুধুমাত্র লাভ দা সাইট ইজ লাভলি বললে কিন্তু এটার আনসার কিন্তু হবে না সাইট ইজ ভেরি লাভলি কারণ আমরা জানি যে সেন্টেন্স সেন্টেন্স এক্সপ্রেসেস এক্সট্রিম ইমোশন ইমোশান দেয় তাই জন্য বলা হয়েছে যে এই যে রিপ্লেস করবো হাউ হোয়াট এই ধরনের এক্সক্লামেটারি সেন্টেন্স গুলোকে ভেরি দিয়ে রিপ্লেস করবো দিয়ে রিপ্লেস করবো এবং কি করবো বিফোর অ্যাডজেক্টিভ অ্যান্ড গ্রেট বিফোর নাউন বাইশ বর্ষ কিরকম দেখো হাউ লাভলি দ্য সাইট ইজ আমরা শুধু বলছি লাভলি দ্য সাইট ইজ ভেরি লাভলি কারণ এটার মধ্যে একটা স্ট্রং ইমোশন আছে এক্সট্রিম আউটবাস্ট অফ ইমোশন রয়েছে তাহলে দ্য সাইট ইজ ভেরি লাভলি ইট ইজ আ ভেরি লাভলি সাইট এটাও লিখতে পারি এটাও লিখতে পারি আবার যদি বলি দ্য সং অফ দ্য কাকু ওয়াজ ভেরি সুইট অ্যাসার্টিভ আছে তাকে আমরা এক্সক্লামেটারিতে চেঞ্জ করব হাউ উইথ দ্য সং অফ দ্য ওয়াজ এটা ওয়াজ আছে তাই এখানে বিভাগ ওয়াজ দিলাম যদি বলতাম যে দ্য সং অফ দ্য কাকু ইজ ভেরি সুইট এটার আনসার হতো হাউ সুইট দ্য সং অফ দ্য কাকু ইজ এবং সবসময় মাথায় রাখবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটারি সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে এক্সক্লামেটারি যে সাইন সেটা কিন্তু দিতে হবে

আচ্ছা নাউনের আগে আসে গ্রেট বলা হয়েছে বটা পিটি ইট ইজ পিটি যেহেতু এখানে লাভলিটা অ্যাডভার্ভ বা অ্যাডজেক্টিভ যাই হোক যে চাই থাকুক না কেন অ্যাডভার্ভ বা অ্যাডজেক্টিভের আসে আগে আসে ভেরি আর নাউনের আগে আসে গ্রেট হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ তাহলে এটা কি হবে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল বিউটিফুল অ্যাডজেক্টিভ লাভলি এখানে অ্যাডভার্ভ ছিল এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ ভেরি বিউটিফুল

এক্সলামেটারি সাইন অলওয়েজ দেবে যখন অ্যাস আর্টিভ থেকে এক্সলেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করছে সবসময় মাথায় রাখবে এক্সলেমেটরি সেনডেন্সে এক্সক্লামেটারি সাইন কিন্তু দেওয়া দরকার আচ্ছা ইন্টারচেঞ্জ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাস আর্টিভ কাইন্ড অফ আমি ওইটার মতনই করেছিলাম আচ্ছা এটা ওইটার সাথে লাগি আট দিয়ে দিই দাঁড়াও কোথায় করলাম হুম এই যে এর আগে যেরকম করলাম

হা এটা উল্টো লেখা রয়েছে এই মবজি কিছু একটা তো ভুল আছে ইন্টেগরিটিভ টু অ্যাসারটিভ

মাথায় রাখবে তো এই ধরনের প্যাটার্নটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা থেকে ইন্টারোগেটিভ বা পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে বা এই জিনিসটা হয় বা অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে একই জিনিস ও হয়ে গেল এবার আসছে কনভার্টিং এ নাউন ক্লস ইন্টু ভাইস ভার্স কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্সের এবার আমরা আসছি একটু আগে আমরা সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্সে একটা কিন্তু দেখেছিলাম আচ্ছা আই ডোন্ট নো হোয়াট ইজ নেম ইজ এবারে কমপ্লেক্স থেকে চেঞ্জ করবো দেখো কমপ্লেক্স দেখো হোয়াট আই নো হোয়াট হিজ নেম ইজ আমি জানি না যে তার নামটা কি আমি জানি না তার নাম আই ডোন্ট নো হিজ নেম আমি বলছি কি ট্রান্সলেট করবে যখনই আনসারের প্রতি কনফিউশন হবে ট্রান্সলেট করে নেবে মনের মধ্যে তো তাতে কি হবে তোমরা শিওর হয়ে যাবে আবার সিম্পল টু কমপ্লেক্স করি উই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ প্ল্যান তাহলে উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হিজ প্ল্যান ওয়াজ বিলিভ্যা is inোসেন্ট আর একটা জিনিস দেখাই সি বিলিভস দ্যাট হিজ ইনোসেন্ট নাও এখান থেকে তোমাদেরকে চেঞ্জ করতে বললো কি যেন বলছিলাম আমি সি বিলিভস দ্যাট হি ইজ ইনোসেন্ট এই ইনোসেন্টের তলায় আন্ডারলাইন করে বলে দিলো যে এই ইনোসেন্টটাকে তোমরা চেঞ্জ করে দেবে ইনোসেন্সে কিরকমভাবে সি বিলিভস ইন হিজ ইনোসেন্স ইনোসেন্ট থেকে ইনোসেন্সে চেঞ্জ করে দিলে ঠিক আছে ইনোসেন্টটা ছিল আমাদের নাউন আচ্ছা নেক্সটে আসছি হি কনফিউজ হিজ গিল্ট এটাকে আমরা কমপ্লেক্স বানাবো হি কনফিউজ দ্যাট হি হ্যাড গিল্ট দেখো এইখানটায় হিজ গিল্ট হিজ গিল্ট এই গিল্টটা হচ্ছে নাউন এই ক্ষেত্রে গিলটা হচ্ছে ভার এবারে এক্ষেত্রে এরকমও হতে পারে বারবার শিখিয়ে দিচ্ছি একের সাথে অন্যরকম অনেক কিছু জিনিস শিখে যাচ্ছি এই গিলটে তাহলে আন্ডারলাইন করে বলে দিল যে এটার ভার্বে চেঞ্জ করে দাও তো এটার ভার্বে তোমরা চেঞ্জ করবে কি করে হি কনফেস দ্যাট হি হ্যাড গিল্ট হি হ্যাড গিল্ট মানে আমরা এটাকে ভার্বে থার্ড ফর্ম দিলাম পারফেক্ট বানালাম এবং গিলটাকে অ্যাজ আ ভার্ব ইউজ করলাম তো এক্ষেত্রে তোমাদের সুবিধা আছে গিল্ড গিল্ডের মতনই থেকে গেল কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার তোমাদেরকে চেঞ্জ করতে হবে যেটা বারবার করে বলছি তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করতে হবে ডু ইউ নো হোয়ার হি লিভস আচ্ছা ডু ইউ নো হোয়ার হি লিভস তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হিজ অ্যাড্রেস আচ্ছা এই যে এই সেন্টেন্সটা

ক্লস ক্লস হিসেবে ইউজ হচ্ছে তাহলে ডু ইউ নো হিজ অ্যাড্রেস এটা তোমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল ইন্টারোগেটিভ বাট সিম্পল সেন্টেন্স হয়ে গেল ডাব্লু এইচ ওয়ার্ড আছে মানে কিন্তু এই না যে এটা তোমাদের ডাব্লু এইচ ইন্টারোগেটিভ পোর্শন ঠিক আছে মাথায় রাখবে আবার দেখো ক্যান এই দেখো সিম্পল থেকে কমপ্লেক্স করছে ক্যান ইউ টেল মি হিজ এজ এটা কিন্তু সিম্পল সেন্টেন্স ক্যান এখানে হচ্ছে ইন্টারোগেটিভ যে ওয়ার্ডটা যে ইয়েস নো টাইপ যে ইন্টারোগেটিভ ওয়ার্ড সেটা হচ্ছে ক্যান ক্যান ইউ টেল মি হাউ ওল্ড হি ইজ এই হাউটা কিন্তু এখানে ক্লজের কাজ করছে এই হাউটা কিন্তু কোয়েশ্চিন বানাচ্ছে না ওকে আচ্ছা আমরা আর জিনিস করতে পারি ইট ইজ শিওর দ্যাট হিউ উইল সাকসিড আন্ডারলাইন করে দিল সাকসিডের তলায় দিয়ে বলে দিল যে ইউজ দ্য অ্যাডভার ফর্ম ইট ভাবে দিয়ে দিল সেক্ষেত্রেও আমরা এইভাবে করবো হি উইল শিওরলি সাকসিড সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু সিম্পল তো হচ্ছেই যদি এইভাবেও দিয়ে দেয় দেখো শিওরলি শিওরলি হচ্ছে অ্যাডভার যদি বলা হতো মেক ইট সরি চেঞ্জ দ্য ওয়ার্ড ইন্টু টু আর ভাবে দেওয়া থাকে ইউজ দ্য অ্যাডভার্ভ ফর্ম অফ দিস ওয়ার্ড এর ভাবে দেওয়া থাকে তো যদি সাকসেসে তাহলে আন্ডারলাইন করে বলে ধত যে ইউজ দ্য অ্যাডভার্ভ ফর্ম অফ দিস ওয়ার্ড তাহলে আমরা এখানটায় শিওর শিওরলি করে দিতাম দেখো সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে এইটার কোনো কিন্তু রুল হয় না এটা তোমাদেরকে মানে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে মাথায় রেখো তো আমরা এবারে কি করলাম আমরা করে নিলাম কি কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পল সিম্পল সেন্টেন্সের মধ্যেই ইন্টারচেঞ্জ করে নিলাম তো এবারে আমাদের কমপ্লেক্স টু সিম্পল আর সিম্পল টু কমপ্লেক্স হয়ে যাওয়ার পরে আসছে ইন্টারচেঞ্জ অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো হয় সেগুলো আমরা জানি তোমাদেরকে একটা ছোটো একটু শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফ্যান বয়েস ফ্যান বয়েজ মাথায় রাখবি ফ্যান বয়েজ কি এর মধ্যে প্রতিটা তোমরা কম্পাউন্ড কনজাংশনগুলো পেয়ে যাচ্ছ ফ্যান বয়েজ এর মধ্যে এ ফর ফর এ ফর অ্যান্ড এন ফর নর বি ফর বাট ও ফর অর ওয়াই ফর ইয়েড এস ফর সো মাথায় থাকবে তো এই ফ্যান বয়েজ এই কটাই কিন্তু জেনারেলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন ট্রান্সফরমেশন করবো বা জয়নিং করবো এই কটা এই এই কটা কম্পাউন্ড কনজাংশনগুলোই কিন্তু আমাদের লাগবে তো এটা কি বলা হয়েছে আই কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস আমি আমার শরীর খারাপের জন্য আসতে পারিনি তাহলে আই ওয়াজ ইল সো আই কুড নট কাম সো আচ্ছা সবসময় মাথায় রাখবে কম্পাউন্ডের ক্ষেত্রে সো হয় আর কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা চেঞ্জ করি তখন সেটা হয়ে যায় সো দ্যাট ঠিক আছে আচ্ছা কম্পাউন্ড থেকে সিম্পল করছি হি ওয়াজ ডিসঅনেস্ট সো হি ওয়াজ সাসপেন্ডেড এই সোটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এই সোটা দিয়েছে বলেই কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সো দ্যাট মানে কমপ্লেক্স সেন্টেন্স মাথায় রাখবে আচ্ছা সিইং দ্য লায়ন দ্য ডিয়ার র্যান অ্যাওয়ে দ্য ডিয়ার স দ্য লায়ন অ্যান্ড ইট র্যান অ্যাওয়ে তাহলে অ্যান্ড ফর বাট নর অর ইয়েট তো এই কটা এই কটা দিয়ে কিন্তু আমাদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় সিম্পল টু কম্পাউন্ড কম্পাউন্ড টু সিম্পল ওকে এবারে আমরা আসি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড আছে এটা আনসারটা করান এটা আনসারটা আমি করে দিই

फ दिए कमप्लेक्स सेंटेंस है इफ यू ट्राइल सकसिड सेंटेंस करते ट्राई एंड यू उड अच्छा एज आई कैन नट एफोर्ड टू बनी बुक्स आई यूजुअल स्टाडी इन द लाइब्रेरि आई कैन नॉट अफोर्ड टू बनीी बुक्स सो आई स्टडी इन द लाइब्रेरि बजर मध्य छिल फैंड बज मस फर एंड ফ্যান সরি ফ্যান ফ্যান্ড নর অর ইয়েট সো এই কটা দিয়ে কিন্তু হয় এন্টারচেঞ্জগুলো আচ্ছা এবারে আমরা আসছি ডিগ্রি চেঞ্জে ডিগ্রি চেঞ্জটা খুব আসে ডিগ্রি চেঞ্জটা তোমাদের খুব আসে দেখো কম্প্যারিজন এবং মোর দেন টু সুপারলেটিভ উইদাউট ওয়ান হ্যাঁ কিভাবে হচ্ছে দেখো কম্প্যারিজন এম মোর দ্যান টু সুপারলেটিভ উইদাউট ওয়ান অফ আর দুটো সুপারলেটিভের মধ্যে তুলনা যেখানে ওয়ান অফ থাকে না ওয়ান অফটা হচ্ছে আমাদের এক্সেপশনাল জিনিস সেটা আমি শেখাবো আর আরেকটা জায়গায় শেখাবো যেখানে সুপারলেটিভ যেটা ওয়ান অফ দিয়ে রয়েছে সুপারলেটিভ যেটা ওয়ান অফ দিয়ে থাকে এই দুটোর মধ্যে শেখাবো প্রথমটা দেখো রিনি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস সুপারলেটিভ আমাদেরকে প্রতিটা ডিগ্রি জানতে হবে গুড বেটার বেস্ট ঠিক আছে কোনো কোনো কিছুর ক্ষেত্রে মোস্ট আমরা ইউজ করতে পারি মোস্ট আর মোর যেগুলোর আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি না সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা মোর সামথিং মোস্ট সাকসেসফুল সাকসেসফুলে যেরকম চেঞ্জ হয় না তো মোর সাকসেসফুল মোস্ট সাকসেসফুল অ্যান্ড পজিটিভ ডিগ্রিতে হচ্ছে সাকসেসফুল এরকমভাবে চেঞ্জ করতে পারি তাহলে যদি বলা হয় রিনি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস চেঞ্জ ইন টু এ কম্পারেটিভ সেন্টেন্স কম্পারেটিভ সেন্টেন্সে আসতে গেলে কী বলবো রিনি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস যদি বলতাম রিনি ইজ দ্য মোস্ট সাকসেসফুল গার্ল ইন দ্য ক্লাস তাহলে এটা হয়ে এ রিনি ইজ মোর সাকসেসফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস পজিটিভ এর ক্ষেত্রে কি হয় নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রিনি এটা হয় পজিটিভের ক্ষেত্রে বাট এই যে যে জায়গাতে এ ওয়ান অফ দ্য থাকে বা ওয়ান অফ থাকে সেই ক্ষেত্রে একটু এক্সেপশনাল জিনিস হয় বলা হয়েছে রিনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস মাথায় রাখবে ওয়ান অফ এর সাথে সব সময় নাউনটা প্লুরালে হয় তো ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস মানে হচ্ছে অনেকগুলো ভালো মেয়ের মধ্যে ও একটা ভালো মেয়ে মানে কিছু ভালো মেয়ের মধ্যে ও একটা ভালো মেয়ে সবসময় মাথায় রাখবে পজিটিভের ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া থাকবে রিনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস এটা কম্পারেটিভ কিরকম হবে রিনি ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস বেশিরভাগ মেয়ের মধ্যে ও ঋণী ভালো এমন নয় যে ঋণী এক এবং অদ্বিতীয় ভালো মেয়ে সেটা নয় আর এই ওয়ান অফ থাকলে তার পজিটিভে হবে ভেরি ফিউ ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস সবসময় প্লুরালে হয় মাথায় রাখবে ওয়ান অফ ওয়ান অফের সাথে সবসময় প্লুরাল ফর্ম বসে ভেরি ফিউ এর সাথেও প্লুরাল ফর্ম বসে মোস্ট আদার তার সাথেও প্লুরাল ফর্ম বসে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রিনি তাহলে দু রকমের আমরা শিখলাম যে সুপার লিটিভে ওয়ান অফ থাকে না আর যে সুপার ওয়ান অফ থাকে ওয়ান অফ এর সাথে নাউনের লুরাল ফর্ম বসে অলওয়েজ এবং বেরিফিউ এর ক্ষেত্রেও তাই করবে বেরিফিউয়ের সাথে লুরাল ফর্ম বসবে বেরিফিউ বয়স ইন দ্য প্লে গ্রাউন্ড এরকম ভাবে আর যেহেতু এটা লুরালে আছে সেই যেহেতু সেই জন্য এখানটায় আর বসবে বাট নো আদার ইন দ্য গার্ল নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ কেন কেন এই জায়গাটায় গার্ল বলা রয়েছে গার্লস বলা নেই যেহেতু এটা গার্ল বলা রয়েছে সেহেতু এটা ইজ যেহেতু এখানে গার্লস বলা রয়েছে সেহেতু এটা আর তো ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে এটা মাথায় রাখবে এটা একটু নর্মাল ওয়েতে এই ওয়ান অফ এরটা একটু এক্সেপশনাল জিনিস এটা একটু ভালো করে মাথায় রেখে যাবে তো ডিগ্রি চেঞ্জ এর বাইরে তোমাদের আর আসবে না তো আজকে ক্লাস এই অবধি তোমাদের সাথে আবার আরও একটা ক্লাসে দেখা হয়ে যাবে তোমরা এক্ষুনি এক্ষুনি উড়ান ব্যাচে জয়েন করে যাও উড়ান ব্যাচে জয়েন করে গেলে তোমরা কিন্তু আরও ডিটেল লেকচার পাবে পেয়ে যাবে গ্রামারের তো টিল দেন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো